শরতের জবার মূল শক্তি যদি আপনি জিজ্ঞেস করেন কি মূল শক্তি এই গল্পটা শরতের জবা আমার একার নির্মাণ বললে ভুল হবে আসলে এটা একটা টিম ওয়ার্ক যে হলে আসবেন শরতের জবা দেখবেন শরৎ জবার সঙ্গেই থাকে শরতের জবা গল্পটা প্রথম বের হয়েছিল দু হাজার সতেরো সালের ডেলিস্টারের ইৎ সংখ্যায় আমার লেখা তারপর এটা বের হয় দু এবং তেইশের অমর একুশে বইমেলায় তাম্রলিপি প্রকাশনী থেকে দুইবার বের হয়েছে কারণ বাইশে কোভিডের জন্য আসলে বইমান অনেক রেস্ট্রিক্টেড ছিল সে কারণে পরেরবার আবার অরিজিনাল এডিশন রিপাবলিশড হয়েছিল এটা বললাম কারণ এই যে তিনবার পাঠকের সামনে আসলো শরতের জবাব আমি অনেক ফিডব্যাক পেয়েছি অনেক ফিডব্যাক পেয়েছি যেটা আমি আশাও করিনি সবাই আমাকে বলেছে যে লেখা চালিয়ে যেতে তাদের খুব ভালো লেগেছে এবং শরতের জবার মধ্যে একটা আকর্ষণ আছে একটা কৌতূহল তৈরি করে যে এরপরে কি হবে এটা জানার কৌতূহল তৈরি করে তো আমি তো এমনি যে লেখালেখি করি তখন আমি ভাবছিলাম যে শরতের জবা থেকে মানে শরতের জবাকে আমি ভিজুয়ালি দেখলে কীরকম হয় আমি প্রথমে আসলে ভাবছিলাম যে এটা একটা নাটক বা টেলিফিল্ম আকারে দেখব পরে আমি যেটা দেখলাম চিত্রনাট্য করতে গিয়ে চিত্রনাট্য করতে গিয়ে না তখন আমি ভাবছিলাম চিত্রনাট্য কি করে করব। মনে হলো যে শরতের আমার গল্পটার ব্যাপ্তি এবং গভীরতা এত বেশি যে এটা নাটক টেলিফিল্ম করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে মানে এত অল্প ডিউরেশনের মধ্যে তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি নিজে যেহেতু প্রডিউস করব এটা ফিল্ম করি একটা সাহস একটা সাহস করে ফেললাম আর কি এভাবেই শরতের জবা গল্পটা চলচ্চিত্রে আসা আচ্ছা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আসলে দু তিনজন পরিচালকের সঙ্গে আগে কথা বলেছিলাম শরতের নিয়ে আমার মূল তখনও চিত্রনাট্য তৈরি হয়নি মূল গল্পটা আমি পাঠিয়েছিলাম পরে যখন আমরা একসঙ্গে ডিসকাশনে বসছিলাম আমার কেন যেন মনে হচ্ছিল যে আমার যে ইমাজিনেশন লেখক হিসেবে আমি যেভাবে দেখতে পাই সেখান থেকে শরত জবাটা সরে যাচ্ছে তো পরে আমি ভাবলাম আমি যখন চিত্রনাট্য করা শুরু করলাম তখন আমি ভাবলাম যে আচ্ছা কাজটা আমি করি তাহলে বোধহয় আমি আসলে বই আর ফিল্মের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে বইয়ে আপনি যখন একটা লাইন বা একটা প্যারাগ্রাফ পড়েন আপনি আপনার মতো করে ওটা ইমাজিন করেন আমি কিন্তু আমার মতো করে দেখব ফিল্মে কিন্তু সেটা না ফিল্মে একদম দেখিয়ে দেওয়া হয় আপনিও যেটা দেখতে পাবেন আমিও সেটাই দেখতে পাবো কিন্তু পার্থক্যটা হচ্ছে ইনার মিনিং হয়তো আপনি একভাবে নেবেন আমি আর একভাবে নিব এই স্বাধীনতা আমাদের আছে দর্শক হিসেবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তো সেই জন্যেই তখন আমি ভাবছিলাম যে আচ্ছা চিত্রনাট্য থেকে বা গল্প থেকে একটু তো সরে যাচ্ছে আমি কাজটা করি এভাবে সিদ্ধান্তটা নেওয়া এনজয়মেন্ট ছিল না অনেক চাপের ছিল আনন্দের ছিল অবশ্যই উত্তেজনা ছিল কিন্তু অনেক চাপের ছিল কারণ একসঙ্গে এতগুলো কাজ করা চিত্রনাট্য পরিচালনা প্রযোজনা অভিনয় প্রায় দু হাজার আঠারোতে আমি লাস্ট নাটকে অভিনয় করেছি আর চলচ্চিত্র দু হাজার ষোলোতে আমার রিলিজ হয়েছে লাস্ট তো ছ বছর আট বছর এরকম একটা বিশাল গ্যাপ সো চাপের ছিল বাট আমার সঙ্গে আমার ইউনিট আমার টিম প্রচণ্ড সাহায্য করেছে আসলে শরতের জবা আমার একার নির্মাণ বললে ভুল হবে আসলে এটা একটা টিম ওয়ার্ক আমার উপদেষ্টা পরিচালক ধর বা আমার ডিওপি খায়ের খন্দকার আমার কস্টিউম ডিজাইনার পিউ তারপর যারা পোস্ট প্রোডাকশানে কাজ করেছে আমার এডিটার কালারিস্ট ভিএফএক্স সিজি যারা করেছে সাউন্ড ডিজাইন মিউজিক স্কোর ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক যারা করেছে সবাই সবাই ভীষণ পরিশ্রম করেছে এবং শরতের জবা একটা টিমওয়ার্ক ইয়াসের সঙ্গে তো আমার প্রথম কাজ এবং আমার যেটা মনে হয়েছে আমি আসলে চিন্তায় ছিলাম যে কতখানি কোঅপারেট ইয়াস করবে এত ব্যস্ত স্কেডিউল ও একদম টাইমলি সেটে থাকতো ভোর সাড়ে পাঁচটায় আমাদের কল থাকতো অনেক সময় সারা রাত কাজ হতো দুটো তিনটা বেজে যেত রাত কখনও না বলেনি কখনও মুখ গুমড়া করেনি আমি খুবই খুশি ইয়াসের সঙ্গে কাজ করে এবং হচ্ছে ভীষণ মনোযোগী আর্টিস্ট হিসেবে ভীষণ মনোযোগী আমরা যেই যখন যেটা ইনস্ট্রাকশান দিতাম ও ইনস্ট্রাকশান মেনেই খুব ভালো খুব ভালো খুব ভালো কাজ করেছে না না এইভাবে আলাদা করে কিছু চিন্তা করিনি আমি আগে বলেছি যে আমার গল্প থেকেই তো চিত্রনাট্য করা এবং শরতের জবাব মূল শক্তি যদি আপনি জিজ্ঞেস করেন কি মূল শক্তি এই গল্পটা তো যখন আমি আসলে গল্প নিয়েই মানে গল্পটার কারণেই এই কাজটা করতে চাওয়া বা করা সেক্ষেত্রে আমি আর পরিবর্তন করিনি তবে বইয়ের এন্ডিং আর ফিল্মের এন্ডিংয়ে একটু পার্থক্য এনেছি বইয়ে অনেক সময় অনেকভাবে শেষ করা যায় ফিল্মে কিছু ডিমান্ড থাকে সে কারণেই ফিল্মের এন্ডিংটা একটু অন্যরকম এটাই বলবো এই আপনার এই কথা সূত্র ধরেই যে আমার কিছু বেসিক ভক্ত আছে আমি জানি যখন আমি কাজ করি না তারা আমাকে ভীষণ মিস করে বিভিন্নভাবে আমি জানতে পাই যে তারা আমাকে মিস করে আমাকে স্ক্রিনে দেখতে চায় তাদের জন্য তো শরৎ জবা একটা সুসংবাদ আর তাছাড়া এমনিও যারা আছেন হলে গিয়ে সিনেমা দেখতে চান তাদের জন্য সুসংবাদ তো আপনারা প্লিজ আমি চাইবো যে হলে আসবেন শরতের জবা দেখবেন শরৎচবা সঙ্গেই থাকবেন